আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সম্প্রতি হিউম্যান ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এডো এনজিওতে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। এখানে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয়ই কিন্তু আবেদন করতে পারবেন। নিয়মিত চাকরি বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। বন্ধুরা, আজকে আমি এই চাকরি সম্বলিত যাবতীয় তথ্য আপনাদেরকে বলে দেওয়ার জন্য চেষ্টা করব। এখানে কি কি পদ রয়েছে, পদসংখ্যা কতজন, বেতন কত টাকা দেওয়া হবে এবং কি আবেদন পদ্ধতি কি রয়েছে, এ টু জেড কিন্তু আপনাদেরকে এই ভিডিওতে আমি বলে দেওয়ার জন্য চেষ্টা করব। বন্ধুরা, আশা করছি ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন, তাহলে ইনশাআল্লাহ আপনারা পুরো বিষয়টি সুন্দরভাবে জানতে বা বুঝতে পারবেন। এক নম্বরে দেওয়া রয়েছে এলাকা ব্যবস্থাপক, পদসংখ্যা পাঁচজন। এখানে বয়ে 42 বছর ভিতরে বয়স হতে হবে, শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, স্নাতক অথবা মাস্টার্স কমপ্লিট থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এখানে শিক্ষানবিশকালে 32,000 টাকা দেওয়া হবে এবং স্থায়ীকরণের পরে 35,200 টাকা প্রতি মাসে বেতন দেওয়া হবে। দুই নম্বর দেওয়া রয়েছে অডিটর, এখানে কিন্তু পদসংখ্যা 2 জন। এখানে বাণিজ্য বিভাগ থেকে মাস্টার্স থাকতে হবে। এখানে স্থায়ীকরণের পরে 30,200 টাকা বেতন দেওয়া হবে। তারপর 3 নম্বর দেওয়া রয়েছে শাখা ব্যবস্থাপক, পদসংখ্যা 15 জন। এখানে বয়স থাকতে হবে 38 বছর, স্নাতক অথবা মাস্টার্স থাকতে হবে। এখানে 30,200 টাকা প্রতি মাসে বেতন দেওয়া হবে। 4 নম্বর দেওয়া রয়েছে সহকারী শাখা ব্যবস্থাপক, পদসংখ্যা 20 জন। এখানে 35 বছর ভিতরে বয়স হতে হবে, শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, স্নাতক অথবা মাস্টার্স। এখানে 25,100 টাকা প্রতি মাসে বেতন দেওয়া হবে। 5 নম্বরে রয়েছে হিসাবরক্ষক, এখানে পদসংখ্যা 20 জন। এখানে 35 বছর ভিতরে বয়স হতে হবে। এখানে বিকম অথবা বিবিএ পাস থাকলে আবেদন করা যাবে। এখানে 21,200 টাকা প্রতি মাসে বেতন দেওয়া হবে। সর্বশেষে দেওয়া রয়েছে ফিল্ড অফিসার, এখানে পদসংখ্যা 50 জন। এখানে 35 বছর ভিতরে বয়স হতে হবে। এখানে ডিগ্রি পাস, অনার্স অথবা মাস্টার্স অথবা এসএসসি পাস, এইচএসসি পাস থাকলেও আপনারা এখানে আবেদন করতে পারবেন। এখানে সর্বসাকুল্যে বেতন দেওয়া হবে 21,200, 22,200 অথবা 22,700 টাকা প্রতি মাসে বেতন দেওয়া হবে এদের জন্য। সো বন্ধুরা, আপনারা যারা এখানে আবেদন করতে ইচ্ছুক তারা বিভিন্ন বোনাস পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। সো বন্ধুরা, এখানে যারা আবেদন করতে ইচ্ছুক তারা কিন্তু প্রয়োজনীয় কাগজপাতি যেমন পাসপোর্ট সাইজের ছবি, 4 কপি পাসপোর্ট সাইজের ছবি এবং কি সকল শিক্ষাগত যোগ্যতা সনদের ফটোকপি সহ আপনাদের প্রয়োজনীয় কাগজপাতি আপনারা আগামী 19 জানুয়ারি 2023 তারিখের মধ্যে সরাসরি অথবা নিম্ন ঠিকানায় পাঠিয়ে ইনশাল আবেদনটি সম্পন্ন করতে পারবেন। সো বন্ধুরা, আবেদন পাঠানোর ঠিকানা এখানে দেওয়া রয়েছে, নির্বাহী পরিচালক থেকে শুরু করে 101 হিউম্যান থেকে শুরু করে আপনার কুষ্টিয়া বরাবর কিন্তু এই আবেদনটি ডাক অথবা কুরিয়ার সার্ভিস অথবা সরাসরি গিয়েও আবেদনটি জমা দিয়ে আবেদনটি সম্পন্ন করতে পারবেন। বন্ধুরা, বিস্তারিত জানার জন্য এখানে ওয়েবসাইট দেওয়া রয়েছে, মোবাইল নাম্বার দেওয়া রয়েছে, ইমেল নাম্বার দেওয়া রয়েছে, এগুলো ওয়েবসাইটের মাধ্যমে আপনারা সব কিছু তথ্য জেনে নিতে পারবেন। সো বন্ধুরা, এই ছিল আজকের মতো চাকরি বিজ্ঞপ্তি। আশা করছি আমাদের এই চাকরি বিজ্ঞপ্তিটি আপনাদের কাছে ভালো লেগেছে। বন্ধুরা, আমি আমার চ্যানেলে নিয়মিতই চাকরি বিজ্ঞপ্তি আপলোড করে থাকি, তাই আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা কষ্ট করে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন নিয়মিত চাকরির আপডেট পেতে। বন্ধুরা, পরবর্তীতে আরও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে হাজির হব, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।